হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ পাল। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে কোন কোন 12 নম্বরের প্রশ্নগুলো তোমাদের 6th সেমিস্টার DSE পলিটিক্যাল সায়েন্সে তোমাদের আসবেই আসবে। 2023-এ 100% কমন তোমরা এখান থেকে কিন্তু পাবেই পাবে। আমি প্রথমত তোমাদের দুটো প্রশ্ন বলছি, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন একদম 100% আসার সম্ভাবনা কিন্তু প্রবল। 4 নম্বর এবং 5 নম্বর এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। ভারতের পঞ্চায়েত সমিতির গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এবং ভারতের জেলা পরিষদের গঠন ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে একটা পার্সেন্ট মানে কোশ্চেন কিন্তু 100% কমন। সুতরাং এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়বে। এছাড়া বাকি প্রশ্নগুলো আমি তোমাদের বলে দেবো, সেই প্রশ্নগুলোর মধ্যেও তোমাদের কমন পড়বেই পড়বে। তো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অল প্রেস করে দাও। তার কারণ নেক্সট টাইম থেকে যখন কোনো আমরা ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন কিন্তু সবার আগে তুমি পেয়ে যাবে। এছাড়া তোমাদের জুনিয়র ভাই বোনেরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চায় বা কোর্স করতে চায়, তাহলে অবশ্যই তাদের যোগাযোগ করতে বলবে 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। মাসিক বেতন মাত্র 20 টাকার বিনিময়ে তারা পড়াশোনার সুযোগ পাবে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। তো স্টুডেন্টস, নেক্সট যে তোমাদের 12 নম্বরের প্রশ্নটা ইম্পর্টেন্ট, সেটা হলো এই তিনটার মধ্যে আশা করছি একটা আসবেই আসবে। এই তিনটের মধ্যে একটা আসবেই আসবে 100%। স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝো? স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝো? স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, একদম 100%। এছাড়া আমাদের বাকি আরও তিনটে প্রশ্ন তোমাদের সঙ্গে বলবো। এই প্রশ্নটা, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গড়ে উঠেছিল কোন পটভূমিতে তা আলোচনা করো, এটা একটা প্রশ্ন আসবে আশা করছি। এবং তোমাদের 73তম এবং এই প্রশ্নটা, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবে মনে হচ্ছে। এবার দেখো, এই দুটোর মধ্যে একটা আসবে একটা প্রশ্ন, এই তিনটের মধ্যে একটা আসবে দুটো প্রশ্ন, এটা হয়তো আসবেই, হয়তো আমি বলছি। তাহলে একটা এবং বাকি এই দুটোর মধ্যে একটা, এই চারটে প্রশ্ন তোমাদের আসে 12 নম্বরের জন্য। 4টে প্রশ্ন আমাদের লজিক বলছে এবং থিঙ্কিং বলছে যে এই কটা প্রশ্নের মধ্যে তোমরা একদম 100% কমন পাবেই পাবে, এতটুকু আমি নিশ্চিন্তে বলতে পারি। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। তোমাদের অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে, তোমাদের বিভিন্ন কলেজের গ্রুপগুলোতে বিভিন্ন স্থানে যত পারবে ভিডিওগুলোকে শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অল প্রেস করে দেবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল থ্যাংক ইউ, পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট।